একটু কথা শুনেন ভাই, আমার এমনিতে শরীর ভালো না, আপনাদের এই সব বলতে বলতে যদি সময় চলে যায় যে এই আয়াত শেষ করবো কখন? সদস্য কারা, খালি শেষ শেষে বুকে লাগিয়ে ঘুরলে হবে? এ ঝামেলা করে কেন? এটা তো এমনিতে সাধারণ কোন অনুষ্ঠান না ভাই, এটা পুরাটা একটা ইবাদত। যারাই আমরা এসেছি এক দেড় ঘন্টা দুই ঘন্টা যা সময় বের করবেন পুরাটা ইবাদত। ইবাদতে যেমন গ্যাঞ্জাম করা যায় না, এটাও করা যাবে না, আপনার গোনা হয়ে যাবে। একটু একটু চুপ করে, এই কথা বলা যাবে না ভাই। হ্যাঁ, দাঁড়িয়ে যদি থাকেন দাঁড়িয়ে থাকেন, বসার জায়গা না পেলে, কারণ এখানে আর জায়গাও নেই। আর জায়গা আছে? ও জায়গাও নেই। একটু চুপ করেন ভাই, এটা লিখেছেন বুঝে শুনে তো নাকি? তাফসির বাংলাদেশে যেগুলো হচ্ছে আমার হিসাবে আমি পেয়েছি প্রায় পাঁচ প্রকার তাফসির এদেশে হয় এখন, বাংলাদেশে, ভারতে আর পাকিস্তান। এক নম্বর এই তিনটা দেশে তাফসির হয় সরকারি তাফসির, দুই নম্বরে হয় বেসরকারি তাফসির, তিন নম্বরে হয় দরবারি বা খানকার তাফসির, চার নম্বরে হয় নাটকীয় তাফসির, পাঁচ নম্বরে হয় দরকারি বা কোরআনিক তাফসির। আমরা এই পাঁচটার ভেতরে সরকারি, বেসরকারি, নাটকীয়, দরবারি নয়, আমরা কোরআনিক তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد، جبان خلي بورين أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكاسب حبيب الله رواه ابن ماجه ما كان محمد أبا أحد رجالكم ولكن رسول الله وخاتم النبيين
وكان الله بكل شيء عليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ركن منت بهاي بند خدار دور হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ সলঙ্গা থানার অন্তর্গত চড়িয়া শিকা সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয় ময়দানে 15তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হেদায়েতুল আলম আলম রেজা চেয়ারম্যান 9 নম্বর হাতি কুমরুল ইউনিয়ন পরিষদ যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তার মাথার উপরে এটা যেন সুচারুরূপে পালন করতে পারে তৌফিক কামনা করছি আমিন। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি দামাত বারকাতুহুমুল আলিয়া সম্মানিত মেহমান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম আদর ইকো হালকা কমিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন হাফেজ মাওলানা মুফতি আলী আসগর হাফেজ মাওলানা মুফতি মুনতাসির মুস্তানসির বিল্লাহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত যারা আছেন অনেক মানুষের নাম দেখছি একটা একটা করে নাম বলে দোয়া করে অনেক সময় লাগবে এমনিতে আমার শরীরও ভালো না কথাও তো আজকে বেশি বলা হচ্ছে না একবারে দোয়া করে দিলাম ওরা ফানা লাকা জিক্রক এতগুলো মানুষের নামে একবারে দোয়া করলে আপনাদের আমিন তো জোরে বলা দরকার আলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম কোরআনে কারীম আপনারা তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন এই কথা বলেন কেন শোনা তো যাচ্ছে নাকি ক্যামেরা এখন তো গ্যাঞ্জাম হয়ে গেলে সমস্যা দেখা তো যাচ্ছে না যে এখন কি করা যাবে আগে থেকে মাগরিবের পরে এগুলো না ঠিক করে এখন বললে হবে রাত 10টা বাজে না এখানে যারা দায়িত্বে আছে এরা কি এই জামানার লোক না নাকি এগুলো আরো নিচু করে দিতে পারবে না যাই হোক কথা তো শোনা যাচ্ছে কথা শোনে পরে অন্তত ইউটিউব থেকে নামিয়ে নি মঞ্চে বসা আছেন পিতৃতুল্য মুরব্বি একরাম বিশেষ করে ওলামা একরাম সারা আবার কথা বলে পুলিশ এখানে বসে কি করছে গো আপনার পাশে কথা বলে আপনি একটু মাল বের করেন কথা বলবেন না ভাই ওনারা এসেছে আমাদের এই অনুষ্ঠানকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য এতগুলো মানুষ এক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট যদি হয় সব দৌড় যাবে ওনাদের ঘাড়ে যেন একটু চুপ করে আবার কথা বলে কথা বলা যাবে না এখানে দাঁড়িয়ে না থেকে বসতে পারছেন না বসে পড়েন ওখানে
সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল এটা লিখেছেন বুঝে শুনে তো নাকি তাফসীর বাংলাদেশে যেগুলো হচ্ছে আমার হিসাবে আমি পেয়েছি প্রায় পাঁচ প্রকার তাফসীর দেশে হয় এখন বাংলাদেশে ভারতে আর পাকিস্তান এক নম্বর এই তিনটা দেশে তাফসীর হয় সরকারি তাফসীর দুই নম্বরে হয় বেসরকারি তাফসীর তিন নম্বরে হয় দরবারি বা খানকার তাফসীর চার নম্বরে হয় নাটকীয় তাফসীর পাঁচ নম্বরে হয় দরকারি বা কোরআনিক তাফসীর আমরা এই পাঁচটার ভেতরে সরকারি বেসরকারি নাটকীয় দরবারি নয় আমরা কোরআনিক তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কাজের সময় কাজ কাজকে অনেক মানুষ দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র যারা মিডিয়ার যারা আছে বসলো আছেন আরো বসেন আর নাড়াচড়া করার দরকার নেই তিন বছর তো এরা একদিনও দেখেনি সেখন তো টিকে ছিল এখনো পারবে আপনারা দেখার দরকার নেই এইভাবে থাক যে যেভাবে দিয়েছেন এভাবে থাক আগামীতে যদি কমিটি অনুমতি না দেয় আপনার দরকার নেই আপনাদের জন্য এই পেছনে মানুষগুলো খুবই ডিস্টার্ব করে কোরআনে কারিম যারা শুনতে এসেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কোরআন সম্পর্কে কয়েকটা তথ্য আমাদেরকে জানিয়েছেন দেড় হাজার বছর আগে আল্লাহর নবী বলেন লা তুহসা আজাইবুহু এ কোরআনে কারিম আল্লাহ এমন ধারাবাহিকতায় নাজিল করেছেন যে এর আশ্চর্যকারিতা কোনোদিন শেষ হবে না দিন যত যাবে কোরআনের আশ্চর্য কোরআনের যে বিজ্ঞানময় আয়াতগুলো মানুষ গবেষণা করবে তত এখান থেকে নতুন নতুন তথ্য পাবে আলা তবলা গরাই মুহ এ কোরআন কোনোদিন পুরাতন হবে না পৃথিবীর বহু কিছু পুরাতন হয়ে গেছে নভেল নাটক চলচ্চিত্রের যে সিনেমাগুলো হিট হয় খুব বেশি হলেও দুইবার তিনবার পাঁচবার দশবারের পরে আর মানুষের মন ওদিকে থাকে না দেড় হাজার বছর নাজিল হওয়ার পরও এটা আজও পুরাতন মনে হয় না জেলখানায় এই তিনটা বছর আবদ্ধ ছিলাম একটা ঘরের ভেতরে আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওখানে তো বঙ্গবন্ধুর জীবনী ছাড়া অন্য বই আর নেই সেরকম ওইটা আর কত পড়বো পড়ে প্রায় মুখস্ত করে ফেলেছি দ্বিতীয় নম্বরে শুধু কোরআন শরীফ আছে এ তিনটা বছরে যেহেতু অর্থ ব্যাখ্যা আমার কিছুটা হলো আয়ত্ত ছিল জানা ছিল কোরআন এত পড়া পড়েছি তিন দিনে প্রথম প্রথম আমার খতম হয়ে যেত পরবর্তীতে সাত দিনে শেষ করতাম মাওলানা মামুনুল হক মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সহ যেই কয়জন আমরা এক জায়গায় ছিলাম প্রতি সাত দিনে প্রতিযোগিতা হতো কে শেষ করতে পারে তাহাজ্জুদের নামাজ মিলে নফল নামাজ মিলে এমনিতেই নামাজ মিলে আর বাইরে পড়ে সাত দিনে শেষ করাই লাগবে এত পড়া পড়েছি এই কোরআনে কারিম এখনো মনে হচ্ছে নতুন পড়ছি দেড় হাজার বছর আগে নবীজির এই কথা ওয়ালা তবলা গারাই বহু এটা কোনো দিন পুরাতন হবে না এর বাস্তব সাক্ষী আমি নিজেই বাইরে থাকলে হয়তো বিভিন্ন বিষয়ের বই পড়া লাগতো ওখানে যেহেতু অন্য কোনো বই সেরকম পাইনি শুধু একটা কিতাবই পেয়েছি মর মন মতো একেবারে সাজিয়ে সাজিয়ে পড়েও এখন যদি নতুন মনে হয় জীবনে যারা কোরআন হাতই দেয় না তাদের কাছে কেমন লাগবে কোরআনে যত আয়াত আমি পড়েছি সূরা বাকারার একশো একুশ নম্বর আয়াতটা আমার কাছে সূরা শুরার বিয়াল্লিশ নম্বর আয়াতটা আমার কাছে
সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতটা আমার কাছে বেশি আশ্চর্য মনে হয়েছে। কোরআনের আশ্চর্যকারিতা যে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আশ্চর্য আমার কাছে মনে হয়নি, এটা ভয়ঙ্কর মনে হয়েছে। বিশেষ করে বাংলাদেশের দিকে এখন তাকিয়ে বলছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওমান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি মাওলানা আজিজুল ইসলাম জিহাদি আমিরুল ইসলাম বেলালি, এনাদের মতো তো চিল্লাতে তো পারি না, আমার গলাও সেরকম না, কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি বুঝতে পারেন আর আমলে পরিণত করতে পারেন, মাহফিল সাকসেস হবে। এই আবার কথা বলে এইখান থেকে, আর এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গায় তো বসলে হয় নাকি? পোশাক বাড়ি যেয়ে ধুয়ে দিয়ে বসে, এগুলো মনে হয় মানুষের ভেতরে না, এগুলো দেবতা দেবতা না এগুলো। একটু বসলেই তো হয়, বসেন বাড়ি যেয়ে পোশাক ধুয়ে দিয়ে বসে, দেখা যায় না কি দেখবেন কি। বসেন ভাই, বসেন বসেন। বারবার তার কেটে গেলে তো সমস্যা, এমনিতেই আমার শরীরের যে অবস্থা এগুলো আসলে নেওয়াই ঠিক হয়নি এখন। আপনারা সাহায্য না করলে তো কথা বলতে পারবো না, যাই হোক না বসলেও কথা বলবে না ভাই। এই কথা বলেন কেন, চুপ করেন। আমি সহ যারা উপস্থিত আছি সবাইকে আয়াতটা থেকে চারটা শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে বলেন বলেন? হাক্কা তিলাওয়াতি, এ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরুল ইকরাম যারা তাফসির করেন তারা লিখেছেন, আলেম যারা আছে, সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে, সবাইকে নিয়ে আমি আয়াতটার দিকে প্রবেশ করছি। একটু তাকান, আল্লাহ যাদের কিতাব দিয়েছেন তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে দিয়ে ইঙ্গিত করছে, এই মানুষগুলো সিরাজগঞ্জের সলঙ্গা থানায় এই মাহফিলে যে মানুষগুলো বসে আছে এই মানুষগুলোই, উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলোই আমার কোরআনকে বিশ্বাস করে, যারা এই হক আদায় করে কোরআন তেলাওয়াত করে। হক আদায় করার জন্য শর্ত চারটা, কয়টা বলেন বলেন? এর পরবর্তী শব্দটা কিন্তু আরো কঠিন, আমাই আকফর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই চারটা হক যারা আদায় করে না, চারটা শর্ত যারা মানে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, এরা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা যেহেতু আমার আল্লাহর মুখের কথা, এটা ভয়ঙ্কর, খুব ভালো করে মিলান। আপনি মনে করছেন আমার বাবা মুসলমান ছিল, দাদাও ছিল, আমিও আছি, আমি কোরআন পড়ি বিশ্বাসও করি না। আপনি বিশ্বাস করেন কিনা আল্লাহর এই আয়াতের দিকে আপনি এবার মিলাবেন। হক আদায় করার শর্ত কয়টা? আরো জোরে, জোর হলো না। এক নম্বরে এটা শুদ্ধ করে পড়া লাগবে, এখানে এখনই যদি জরিপ চালানো হয় 100 জনের, আমার মনে হয় 95 জন হাত তুলবে যে পড়তে পারি না। কোরআনে কারিম পৃথিবীর একমাত্র কিতাব যেটা পড়লে বুঝে পড়েন, আর না বুঝে পড়েন যদি শুদ্ধ হয় অবশ্যই অবশ্যই দশটা নাকি হবে, আর যদি অশুদ্ধ হয়
পড়া তো দূরের কথা সওয়াব নেই আর গোনা হবে আপনার অনেক মানুষ পড়ে ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত এরকম পড়ে না যা একটা পড়লাম এটা কি সত্য হয়েছে হ্যাঁ ইদা জা আনাসরুল্লাহ এখানে সওয়াদ আছে নাসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য আর নুন সিন র নাসার মানে কি পাখি যেন বলে যে শকুন শকুন আল্লাহ পাক বলেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন অথচ সোয়াদ বাদ দিয়ে সিন দিয়ে যদি কেউ উচ্চারণ করে পড়ে তাহলে অর্থ হবে যখন আসবে শকুন আল্লাহর শকুন তখন আপনি বিজয় পাবেন ওরা আকাশ পাতাল পাল্টিয়ে যাচ্ছে এই জন্য শব্দগুলো শুদ্ধ করে পড়া দরকার কোন একটা কিতাবে যেন পড়েছিলাম এক হিন্দু বেটা প্রায় 18 বছর পর্যন্ত তার এক দেবতার নাম দিয়ে সকাল বেলা জপ্ত সমাদ ইয়া সমাদ ইয়া সমাদ 18 বছর পরে তার মুখটা একদিন গোল হয়ে যেন বেরিয়ে গেছে ইয়া সমাদ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমাকে ডাকো কেন ফেরেশতারা বলে রাব্বুল আলামিন না ফরমান তোমারে ডাকে না ওর দেবতাকে ডাকছে আল্লাহ পাক বলেন ফেরেশতারা আজ 18 বছর ওর মুখের দিকে আমি তাকিয়ে আছি কখন আমার বান্দার মুখটা গোল হয়ে শুদ্ধ করে আমার নামটা বের হয় সামাদ মানে যার অভাব আছে আর সমাদ মানে যার অভাব নেই সুতরাং কোরআনে কারিমের যদি হক আদায় করে শর্ত মেনে পড়তে হয় এক নম্বরে আমাদেরকে বিশ্বাসী যদি বলে দাবি করা লাগে যে আমি কোরআন বিশ্বাস করি অবশ্যই অবশ্যই শুদ্ধ করে পড়া লাগবে এ বিষয়টা মেনে নিতে দল মত নির্বিশেষে আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ এখন থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা চালান তাহলে আপনি তালবে এলেম শুধু ওই 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারাই না 80-90 বছরের মুরব্বিও বুড়া মানুষও তালবে এলেম হবে যদি এখনই কোরআন শিক্ষার জন্য লেগে পড়ে সুসংবাদ জানাচ্ছি আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি তালবে এলেম হয়ে মারা যেতে পারে আর ওই লোকটার জীবনে যদি হক বলে বাদ মানুষের হক নষ্ট করার গোনা না থাকে মহান আল্লাহ তালবে এলেমের ইজ্জতে মাফ করে দেবে এজন্য তালবে এলেম হওয়ার দরকার আমাদের আছে না নেই তলেবে এলেম যখন বাড়ি থেকে কোরআনে কারিম শিক্ষা করার জন্য বের হয় ওরে এত সম্মান বাড়িয়েছেন বিজি আল্লাহর নবী বলেন আল্লাহ তার নূরের ফেরেশতা দিয়ে ওর পায়ের নিচে পর বিছিয়ে দেন এটা পরীক্ষিত হয়েছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন কোরআনে কারিম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বরে বের হয়ে যত সামনে যেতে যায় তত পেছনে চলে যায় যেই কয়েকদিন ক্লাসে গেলাম প্রতিদিন এভাবে দেরি হয়ে যায় শিক্ষক ওস্তাদ মাওলানা যিনি আছেন আমাকে বারবার গরম দিতে থাকে দেরি হয়ে যায় কেন দেরি হয়ে যায় কেন ওনাকে খুলে বললাম ওস্তাদ বাড়ি থেকে যখন কোরআন আমি বুকের ভেতরে নিয়ে বের হই দেখি আমার সামনে সুন্দর সুন্দর কিছু পাখি পর বিপিয়ে দিচ্ছে পাখিগুলো এত সুন্দর জীবনে এর আগে কোনোদিন দেখি নাই এ পাখি দেখার সঙ্গে সঙ্গে এ এক হাত দিয়ে কোরআন ধরার পরে আর এক হাত দিয়ে সরাতে থাকি যত সরিয়ে দিতে চাই তত জোর করে আমার পায়ের নিচে পর বিছিয়ে দেয় এগুলো সরাতে সরাতে আমার দেরি হয়ে যায়
উস্তাদ চোখের পানি ফেলে তাকে বুকে জড়িয়ে কপালে চুমা দিয়ে বলে আল্লাহর বান্দা হে আমার সন্তান তুমি যে ছোট ছোট পাখিগুলো দেখেছিলে এটা আসলে পাখি না এটা নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে পর বিছিয়ে দিয়েছে আশা করছি যে বয়সেই হোক কোরআন না শিখে মরব না এই সিদ্ধান্ত আজকে নিয়ে যাবেন এই রাজি আছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় শর্ত হচ্ছে শুধু কোরআন পড়লেই হবে না এটা বুঝতে হবে আজ 100 জনের ভেতরে 95 জন তো আমরা পেলাম পড়তে পারে না 5 জন পারে তার 4 জন বোঝে না এখানে আজকের যে সূরা জুমার 10 নম্বর আয়াতের তাফসীর করা হবে আপনি যদি কোরআন কিছু না বোঝেন তা আপনি কি করে আমার তাফসীর বুঝবেন বলেন এজন্য হালকা পাতলা হলেও আপনাকে কোরআনে কারীম বোঝার মতো যোগ্যতা অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির এই কোরআন আমি সহজ করে দিয়েছি এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি আল্লাহর এই আফসোস যেন আর না থাকে আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তিন নম্বর এটা শুধু বুঝলেও হবে না এটা যতটুকু বুঝলে ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে চার নম্বরে শুধু আমল করলে হবে না এটা পৌঁছিয়ে দেওয়ার নিয়ত এবং বাস্তবে আমি অন্যকে মানাবো এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে ওলাইকা ইউমিনুনা বি এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে তাহলে হাক্ক তিলাওয়াতের শর্ত কয়টা বলেন বলেন আল্লাহর ভাষায় কোরআন যারা বিশ্বাস করে এবার নিজের সাথে আপনি মিলিয়ে বাড়ি যাবেন শুধু তাফসীর শুনতে আসা না এক নম্বরে আপনাকে পড়া জানা লাগবে শুদ্ধ করে দুই নম্বরে এটা বোঝার চেষ্টা চালানো লাগবে বুঝতে হবে তিন নম্বরে যতটুকু জ্ঞান অর্জন হবে আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে এটা এখন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে চার নম্বর শুধু আমি মানবো না এটা আমি মানাবো এই সিদ্ধান্ত নেওয়া লাগবে বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারিম যারা পড়ে যারা বোঝে যারা নিজের ব্যক্তিগত জীবনে আমল করে তাদের সেরকম সমস্যা হয়েছে আমি পাইনি এই চার নাম্বার যেটা যে আমি শুধু কোরআন শুদ্ধ করে পড়বো না শুধু বসবো না শুধু নিজে মানবো না এটা আমি মানুষকে মানাবো এই কথা যারাই বলে যারাই কাজ করে তাদের জীবনে ঝামেলা নেমে আসে এ কথা বলার কারণে আব্বাস মাদানী আজ 32 বছর জেলে আলজেরিয়ার কারাগারে এ কথা বলার কারণে হাজারো আলেম আজ বাংলাদেশের জেলখানায় হ্যাঁ যারা জেলখানায় এখনো আছে এরাও যতদিন কোরআন পড়েছে বুঝেছে নিজেরা আমল করেছে কোনো ঝামেলায় পড়েনি তারাও বলছিল কিন্তু যখনই বলেছে আমি একা না এ কোরআন আমি 18 কোটি মানুষকে মানাবো তখনই জানতো না তারা তো কোরআনের আয়াত বোঝার পরে হক আদায় করার জন্য এ রাস্তায় নেমেছিল এই হককে বাধা দেওয়ার কারণে আপনি নিজে জালেম হয়ে গেলেন মামাই একফর বিহি ফাউলাই কাহুমুল খাসিরুন এই চারটা শর্ত মেনে যারা কোরআন পড়ে না এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না এরা ক্ষতিগ্রস্ত কে বলছে এই আয়াতটা নিয়ে আজ ভাগ করলে দেখা যায় বাংলাদেশে অনেক মানুষ মুখে যেটা উচ্চারণ করছে কোরআন বিশ্বাস করে না এরা আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত জোরে বলেন নাউজুবিল্লাহ Allah Allah Allah